নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখুন, আগামীকাল 18ই সেপ্টেম্বর, আর আগামীকাল হতে চলেছে বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে, যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায়, সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে শুনুন। আর শোনার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যে আগামীকাল দিনটির গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কারণ আগামীকাল 18ই সেপ্টেম্বর, আর 18ই সেপ্টেম্বর দিনটি এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে। অর্থাৎ যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। শুধু আপনারা দান করুন এই একটি জিনিস এই চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর। তবে জ্যোতিষশাস্ত্র এ সম্পর্কে কি বলছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই মেষ রাশির সম্পর্কে। দেখুন, এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর দান করতে পারলে আপনারা কিন্তু উপকার পাবেন। এবং জ্যোতিষশাস্ত্রে হিন্দু ধর্মে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়, তাই এর নেতিবাচক প্রভাব পড়তে থাকে। আর এই নেতিবাচক প্রভাব এড়াতে গ্রহণের পর স্নান করা, দান করা অবশ্যই কিন্তু দরকার। আর পূর্ণিমার দিন দান করা খুব ফলদায়ক বলে মনে করা হয়। তাই গ্রহণ শেষ হবার পর দারিদ্র ব্যক্তিদের কোনো জিনিস দান করুন, এতে আপনার সুখ সমৃদ্ধি জীবন ভরে উঠবে এবং মনোবাসনা পূর্ণ হবে। আপনার রাশি অনুযায়ী জেনে নিন চন্দ্রগ্রহণের পর কোন জিনিস আপনি দান করলে শুভ ফল পাবেন। তবে জ্যোতিষশাস্ত্র বলছে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে চন্দ্রগ্রহণের সূতক সময় কিন্তু গ্রহণের 9 ঘন্টা আগে শুরু হয়। আর এর ভিত্তিতে 18ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতক সময়কাল সাধারণত 17ই সেপ্টেম্বর রাত থেকে শুরু হবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই সূতক সময় প্রযোজ্য হবে না। আর জ্যোতিষশাস্ত্র বলছে বছরের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে কোনো প্রভাবও ফেলবে না। তবে জ্যোতিষশাস্ত্র গ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা, চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, গ্রহণ সবসময় আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। আজ আমরা বলবো চন্দ্রগ্রহণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এই বছরে মোট 2টি চন্দ্রগ্রহণ রয়েছিল, এবং এর মধ্যে প্রথম চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে 25শে মার্চ দোল পূর্ণিমার দিন, এবং এরপরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামীকাল 18ই সেপ্টেম্বর 2024, চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে 18ই সেপ্টেম্বর সকাল 6টা 12 মিনিটে, এবং গ্রহণ শেষ হবে সকাল 10টা 17 মিনিটে। মোট 4 ঘন্টা 29 মিনিট ধরে চলবে এই গ্রহণ, আর এই গ্রহণের কবলে থাকবে চাঁদ। তবে মহালয়ার দিন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। মহালয়ার দিন হবে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। দেবীপক্ষের সূচনাতেই নামবে গ্রহণের অন্ধকার, আর ভাদ্র পূর্ণিমায় হচ্ছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। তবে উল্লেখযোগ্য বিষয় হল আগামী 18ই সেপ্টেম্বর পড়েছে ভাদ্র পূর্ণিমা, আর সেদিন থেকে শুরু হবে পিতৃপক্ষ। আর পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয় বলে ভাদ্র পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। আর এবছর পিতৃপক্ষের সূচনাতেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। তবে ভারতীয় সূতককাল
অর্থাৎ দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ভারতে থেকে দেখা যাবে না, কারণ গ্রহণ যে সময় হবে তখন ভারতের দেশ কিন্তু দিনের বেলা, অর্থাৎ ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলে আমাদের দেশে গ্রহণের সূতককাল কার্যকরী হবে না। তবে বিশ্বের বিভিন্ন দেশে এই গ্রহণ চাক্ষুষ করা যাবে। তবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আবার মীন রাশিতে। অশুভ গ্রহ রাহু ইতিমধ্যেই মীন রাশিতে উপস্থিত রয়েছেন, আর এমন অবস্থায় চন্দ্রগ্রহণের দিন মীন রাশিতে চন্দ্র ও রাহুর মিলন ঘটবে এবং চন্দ্রগ্রহণের কারণে বিশেষ করে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যবান হতে চলেছেন। হঠাৎ আর্থিক লাভের কারণে তারা ধনী হতে পারে, আর এই আর্থিক লাভটা ব্যবসা হোক, শেয়ার মার্কেট হোক, লটারি হোক, যে কোনো দিক থেকে হতে পারে। তবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 18ই সেপ্টেম্বর ঘটবে। যাই হোক, এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে আর যার প্রভাব সারা বিশ্বে পড়বে। এই চন্দ্রগ্রহণ চলবে 4 ঘন্টা 40 মিনিট ধরে। এই আংশিক চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, এটি শুধুমাত্র ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আন্টার্কটিকায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। তবে এই চন্দ্রগ্রহণের দিন কোন জিনিসটি দান করবেন এই মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদেরকে আজকে বলবো। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব, এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, আর শোনার পর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটি লাইক দেবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। আপনি ভালো সময় কাটাচ্ছেন বলে অন্যদের ভালো সময় যাবে এমনি কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ সবার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কেউ আর গরিব থাকতো না, সবাই বড়লোক হয়ে যেত, আর বড়লোক হওয়া সবার ভাগ্যে থাকে না। তাই বলছি, এই জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও হতে পারে, একজনের ভালো হলে অন্যদের খারাপ হতে পারে, আবার অন্যদের ভালো হলে আরেকজনের খারাপ হতেই পারে। দেখুন আপনারা যে জিনিসটি দান করবেন আগামীকাল এই মেষ রাশির জাতক জাতিকারা তাহলে শুনে নিন। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে আগামীকাল যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে, এই চন্দ্রগ্রহণের দিন আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটি দান করবেন। দেখুন এই রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর কোনো মানুষকে যদি ভালো হয়, যদি দারিদ্র কাউকে চাল দান করতে পারেন, অর্থাৎ চাল যদি দান করেন তাহলে আপনার বেশ কয়েক মাসের মধ্যেই সব মনের মনোবাঞ্ছনা পূর্ণ হবে, সেই সঙ্গে সংসারে আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং আর্থিক সমস্যা দূর হতে থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে চন্দ্রগ্রহণের দিন মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের দারিদ্রতা সংসার থেকে দূর করতে কোন জিনিসটি দান করবেন চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন।